আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, চলে এলাম খুব গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে। এবং এটি হলো আপনারা কিভাবে ঘরে বসে এখন আপনি বিজ্ঞাপন দিতে পারেন। আপনার যে কোনো হারানো বিজ্ঞপ্তি অথবা আপনার পাত্রপাত্রী চাই এই ধরনের বিজ্ঞপ্তি, অথবা আপনার কোনো সংশোধন করার জন্য যে বিজ্ঞপ্তিটি দিতে হয় সেটি কিভাবে আপনি ঘরে বসে দিতে পারবেন, এবং এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, কিভাবে ফর্মটি পূরণ করতে হবে এবং বিজ্ঞাপন দিতে হবে, সবগুলো স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা যে ওয়েবসাইটটিকে কাজে লাগাবো সেটি হলো প্রচারক.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পত্রিকায়, অর্থাৎ স্বনামধন্য যতগুলো পত্রিকা রয়েছে সেগুলোতে আপনি চাইলে বিজ্ঞাপন দিতে পারবেন। তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি যদি কোনো সংশোধনী বিজ্ঞাপন অথবা হারানো বিজ্ঞপ্তি দিতে চান, তাহলে আপনাকে এখানে যে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। এছাড়া আপনি যদি কোনো ছবি জাতীয় কোনো বিজ্ঞাপন দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ডিসপ্লে বিজ্ঞাপন দিন এই ধরনের বিজ্ঞাপনে ক্লিক করবেন। তো আমরা শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিব, যেহেতু আমাদের একটি হারানো বিজ্ঞপ্তি অথবা সংশোধনের জন্য প্রয়োজন, তাই এটি আমরা সিলেক্ট করব। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে পত্রিকা বাছাই করতে হবে। কোন পত্রিকায় আপনি বিজ্ঞাপন দিতে যাচ্ছেন, এখানে যতগুলো পত্রিকার নাম দেখতে পাচ্ছেন আপনি যে কোনো একটি পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবেন। এবং এখান থেকে আপনাকে সেই পত্রিকার অফিসে যেতে হবে না, কোনো কাজ করতে হবে না, এখান থেকে সেই বিজ্ঞাপনটি দেওয়া হয়ে যাবে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে বিজ্ঞাপন দেওয়ার জন্য, এরপরে আপনি আপনার নাম লিখবেন। এরপর হলো প্রতিষ্ঠানের নাম। আপনি প্রতিষ্ঠানের নাম, যদি আপনার প্রতিষ্ঠান থাকে তাহলে সেই প্রতিষ্ঠান অথবা যে প্রতিষ্ঠানের অধীনে আপনি বিজ্ঞাপনটি দিতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে সেটিতে দেওয়ার প্রয়োজন নেই। এরপর আপনার ফোন নাম্বার দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি কোনো রকম ভুল করা যাবে না। এবং আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপর আপনি কত তারিখে বিজ্ঞাপনটি প্রকাশিত করতে চাচ্ছেন, মনে রাখবেন আপনি যেদিন বিজ্ঞাপনের জন্য আবেদন করবেন তা থেকে আগামী এক সপ্তাহের মধ্যে আপনি সেই বিজ্ঞাপনের যে তারিখটি সেটি পেয়ে যাবেন। এখানে সেগুলো কিন্তু থাকবে, তো সেখান থেকে আপনি বিজ্ঞাপনের যে ডেটটি সেটি আপনি সিলেক্ট করে দেবেন। তারপর বিজ্ঞাপনের ডেটটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনি বিজ্ঞাপনের ধরন সিলেক্ট করবেন। এবং আপনি বিজ্ঞাপনের ধরনের ক্ষেত্রে এখানে আপনি কী কী বিজ্ঞাপন দিতে যাচ্ছেন, যেমন পাত্রপাত্রী চায়, টিউটর দিচ্ছি, পড়াতে চায়, হারানো বিজ্ঞপ্তি অথবা সংশোধনী বা এফিডেভিট, এছাড়া নিখোঁজ সংবাদ, সাহায্যের জন্য আবেদন, কুলখানি, মৃত্যুবার্ষিকী, মেধাবী মুখ, আপনি যে ধরনের বিজ্ঞাপন দিতে যাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। এগুলো সবগুলোই কিন্তু শ্রেণীভুক্ত বিজ্ঞাপনের অধীনে পড়ে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি সিলেক্ট করার পরে এখানে আপনি সেই বিজ্ঞাপনটি লিখতে হবে। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যারা সংশোধনী করবেন তাদের জন্য আমি একটি ফর্মেট দিয়ে দিয়েছি, এই ফর্মেটের মাধ্যমে আপনাকে সেই বিজ্ঞাপনটি দিতে হবে। এবং এটার জন্য যারা সংশোধন করবেন তাদের জন্য এখানে বলছি, তাদের জন্য অবশ্যই তাদের অ্যাফিডেভিট করার যে নোটারি নম্বরটি এবং যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেটি লাগবে এবং সেটির তারিখ লাগবে। আপনার নামটি দেওয়ার পরে ঠিক এইরকম আমি যে ফর্মেটে দেখিয়ে দিচ্ছি এভাবে, অথবা আপনি যেভাবে বিজ্ঞাপনটি দিতে যাচ্ছেন সেভাবে আপনি চাইলে সেটি দিতে পারবেন। তো সবার প্রথমে নামটি দিবেন, এরপরে আপনি যে সার্টিফিকেটটি সংশোধন করবেন সেই সার্টিফিকেটের পাশে সন দিবেন এভাবে, এরপর রোল নাম্বার, এরপরে কোন কেন্দ্রে সেটি দিবেন, কোন কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছিলেন সেটি, বোর্ড কি সেটি দিবেন এবং সেটির পাশে সাল দিবেন, তারপর রোল নাম্বার দিবেন, এরপর শিক্ষাবর্ষ দিবেন, এরপর কেন্দ্র দিবেন, এরপরে একই রকমভাবে এইচএসসিগুলো দিবেন, এসএসসিগুলো দিবেন। এভাবে দেওয়ার পরে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি কী কী সংশোধন করবেন, তো সেটি দিবেন, অর্থাৎ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিটে কী কী ভুল রয়েছে সেটি লিখবেন। প্রথমে কী ভুল রয়েছে সেটি লিখবেন, এরপরে কী কী ভুল রয়েছে সেগুলি লিখবেন, এরপরে যথাক্রমে বা প্রকৃতপক্ষে দিয়ে সেটি সংশোধিত যে নামটি হবে সেটি এখানে সঠিকভাবে লিখবেন। এবং মনে রাখবেন এটি খুবই যত্ন সহ আপনাকে লিখতে হবে। এরপরে আপনাকে যে নোটারি দিয়েছেন যে এফিডেভিটের সেটি এখানে সংযুক্তি করতে হবে, তার জন্য এখানে লিখবেন যাহার নোটারি পাবলিকের এফিডেভিটের মাধ্যমে সংশোধন করা হলো, এবং নোটারি নম্বরটি দিবেন এবং সে তারিখটি দিবেন। এভাবে করে আপনি আপনার সংশোধনীয় যে বিপারটি যে কপিটি সেটি এখানে দিবেন। আমি এটির একটি ফর্ম অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে কপি করে নিতে পারবেন। এরপরে যে কাজটি করতে হবে এটি লেখার পরে আপনি এটি সাবমিট করে দিবেন। মনে রাখবেন এটি যেন কোনো রকম ভুল না হয় এবং এটি কিন্তু পরবর্তীতে আপনাকে বোর্ডে জমা দিতে হবে। তো এগুলো দেওয়ার পরে সেটি এখানে বিজ্ঞাপনটি লিখে দিবেন, এখানে দিয়ে দিবেন। এবং মনে রাখবেন এখানে মোট শব্দ সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে টাকা দিতে হবে, অর্থাৎ পেমেন্ট দিতে হবে, বিজ্ঞাপনের যে পেমেন্টটি সেটি দিতে হবে।
এরপর এখানে মনে রাখবেন প্রতিটি শব্দের জন্য কত টাকা সেটি এখানে লেখা থাকবে। প্রথম 20টি শব্দের জন্য কত টাকা, পরবর্তী প্রতিটি শব্দের জন্য কত টাকা সেটি এখানে লেখা থাকবে, এবং মূল্যের সাথে কত ব্যাট যুক্ত হবে সেটিও লেখা থাকবে, এবং টোটাল অ্যামাউন্ট আপনার এখানে চলে আসবে। এরপরে আপনাকে এই অ্যামাউন্টটা আপনাকে অবশ্যই জমা দিতে হবে, অর্থাৎ পেমেন্ট করতে হবে। এরপরে হলো আপনাকে ফাইল সিলেক্ট করতে হবে, যদি কোনো ফাইল সংযুক্ত করার প্রয়োজন পড়ে, যেমন আপনি সংশোধন যেহেতু করবেন তাই আপনাকে অবশ্যই নোটারি যে এফিডেভিটের যে পিডিএফ ফাইলটি সেটি এখানে অবশ্যই আপলোড করে দিতে হবে। এরপরে আই এম নট রোবট এটি দিবেন, এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপরে হলো বিজ্ঞাপনে যে মূল্যটি সেটি আপনাকে এখানে বিকাশকরণ দেবে, তো সেখানে গিয়ে আপনাকে পেমেন্টটি দিতে হবে। এরপর পেমেন্টটি দিয়ে দিবেন, পেমেন্টটি দিয়ে দিলে দেখবেন ধন্যবাদ, আপনার শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি সফলভাবে সাবমিশন করা হয়েছে। এরপরে আপনাকে যে ইমেল নাম্বারটি দিয়েছেন সেই ইমেলে কিন্তু পরবর্তীতে আপনার 2-3 দিন পরে অথবা যে ডেটটি আপনি দিয়েছেন বিজ্ঞাপন প্রকাশ করার জন্য, সেই ডেটের সেই বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ার সাথে সাথে তারা নিজেরাই আপনার ইমেলে সেই বিজ্ঞাপনের অর্থাৎ আপনার ফাইলটি আপনার কাছে পাঠিয়ে দিবে তারা পিডিএফ করে। তো তারা তখন সেই ফাইলটি আপনি ডাউনলোড করে পরবর্তীতে আপনার যে কাজের জন্য ব্যবহার করবেন সেই কাজে আপনি সেটা দিতে পারবেন বা শেয়ার করতে পারবেন। এভাবে করে আপনি আপনার বিজ্ঞাপনটি দিয়ে দিবেন। এভাবে করে আপনি প্রচার.কমে খুব সহজেই ঘরে বসে আপনি আপনার বিজ্ঞাপনটি দিয়ে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি ঘরে বসে বিজ্ঞাপন দিবেন, যে কোনো বিজ্ঞাপন আপনি চাইলে ঘরে বসে এখন দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং যে কোনো পরামর্শ এবং তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।